বর্তমান সময়ে মাশরুর আরেফিনের লেখা একটি অন্যতম উপন্যাস আগস্ট আচ্ছায়, যেটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশনী, যার মূল্য রয়েছে 800 টাকা। 20% ছাড়ে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি 600 টাকায়। এই উপন্যাসের কেন্দ্রে রয়েছে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার নৃশংস ঘটনা। অনেক চরিত্র এবং অসংখ্য ঘটনার মধ্য দিয়ে অগ্রসর হয়েছে উপন্যাসটি। জীবন ও মৃত্যু সম্পর্কে পাঠককে প্রশ্নের সম্মুখে দাঁড় করায় এই উপন্যাস। ভাষা এবং ভঙ্গিতেও রয়েছে যার অভিনবত্ব। 1915 সালের 15ই আগস্ট রাতে ঘটে যাওয়া এক রহস্যময় এবং পৈশাচিক ঘটনার গোড়ায় পৌঁছনের অভিপ্সা নিয়ে এই উপন্যাসের নায়ক তার কাফকা অনুবাদের কাজ ফেলে মাঠে নামেন দুই নায়িকাকে সঙ্গে করে। পৃথিবীর বিনাশ ঘটাতে চাওয়া আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলোর ভিতরে উঁকি দিতে তারা বুঝতে চান এই গ্রন্থে রয়েছে জীবন ও মৃত্যু, শুভ ও অশুভ, বিশ্বাস রক্ষা ও বিশ্বাসঘাতকতার মধ্যে আর কোন ফারাক নেই কেন। নায়ক ধরে ফেলেন যে 1975-এর আগস্ট হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল তারাই আছে নেপালের সাম্প্রতিকতম ভূমিকম্প সংগঠনের পেছনে। আর মানব ইতিহাসে মোট 9,25,00,000 লোকের মৃত্যুর পেছনেও আছে 15ই আগস্ট তারিখটি। স্কটল্যান্ডের রাজা ম্যাকবেথের মৃত্যু থেকে জার্মান প্রেসিডেন্ট হিডেনবার্গের নাৎসি বাহিনীর আশীর্বাদ জানানোর তারিখ এই একই 15ই আগস্ট। ব্রহ্মাণ্ডের কেন্দ্রে গেড়ে বসা ধ্বংসাত্মক শক্তিকে মেপে নিয়ে উপন্যাসের নায়ক দেখেন যতবারই তিনি জীবনের অর্থ খুঁজে পান ততবারই বদলে দেওয়া হয় সেই অর্থ। আর 75-এর 16ই আগস্টে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মৃতদেহের জানাজা ও দাফনকে কেন্দ্র করে ঘনিয়ে ওঠা জনতার বিদ্রোহ তাকে দেখিয়ে দেয় ক্ষমতা কিভাবে সাজায় সমাজের মূল কাঠামোকে, আর মৃত্যু কিভাবে সবকিছুর ব্যাপারে ভ্রুক্ষেপহীন। এই ছিল মূলত প্রতিপাদ্য এই উপন্যাসটির আগস্ট আচ্ছায়। লিখেছেন মাশরুর আরেফিন।